সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটাকে এবং পাশে থেকে বেলাইকনে ক্লিক করুন তো নিশ্চয়ই আপনারা আজ বাইশ মার্চ যেখানে করোনা ভাইরাসের সংক্রমণ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পক্ষ থেকে জনতার কার্পু নাম দিয়ে পদক্ষেপ নেওয়া হয়েছিল যেটা আপনারা দেখতে পেয়েছেন প্রায় সকাল সাতটা থেকে রাত নয়টা অবধি চলবে তো আজকে এখানে উঠে এসেছে আর একটি খবর বিবিসি রিপোর্টিং রিপোর্টিংয়ে উঠে এসেছে একটি খবর যেখানে একটি বড়ো ধরনের প্রতিষ্ঠানে বা বড়ো ধরনের হসপিটালের চিকিৎসক জানিয়েছেন যে এই করোনা ভাইরাসের সংক্রমণটা দু তিন সপ্তাহের ভিতরে পুরোপুরি ভারতব্যাপী ছড়িয়ে পড়বে এবং যার সংক্রমণ বা যার সংক্রমণ হতে চলেছেন প্রায় ত্রিশ কোটির মতো মানুষ যেখানে হিসাব মতো দেখা গিয়েছে দশ জনের বিপরীতে একজন মারাত্মকভাবে এই করোনা ভাইরাসের সংক্রমণ হবেন তো এখানে যে আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যেখানে আজকে জনতার কার্প দিয়ে সেটা সাতটা থেকে নয়টা অবধি চলেছিল এবং আপনারা নিজ নিজ রাজ্যেও হয়তো এরকম বা নিজ নিজ এলাকায় এরকম দেখতে পেয়েছেন যে জেলাশাসক পক্ষ থেকে দশ দিনের জন্য এক্সটেন্ড করা হয়েছে কিন্তু সেই এক্সটেনশন হয়তো আরও দিনের জন্য বা সেই জনতার কার্প যেটা দেখতে পেয়েছেন সেটা হয়তো দিনের জন্য এক্সটেন্ড করা নেওয়া হতে পারে নিশ্চয়ই আপনার প্রিভিয়াস ভিডিওতে দেখতে পেয়েছেন আমি আপনাদেরকে জানিয়ে দিয়েছিলাম যেহেতু এই ভাইরাসটা ট্রান্সমিটেড বা সংক্রমিত হওয়া তাই এই সংক্রমণ হওয়া থেকে বাড়তে সেই বড় ধরনের পদক্ষেপ খুব শীঘ্রই নেওয়া হতে পারে তো এই বিষয়ে যখনই কোনো আপডেট আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো এখনও যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে বেল থেকে অ্যাক্টিভ করে রাখুন যখনই কোনো আপডেট এই বিষয়ে আসবে আমি আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ জয় হিন্দ